আসসালামু আলাইকুম। আজকে সবচাইতে যে ব্যাংক বা যে এক্সচেঞ্জারটি বেশি রেট দিতেছে সেটি আমি আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব। আজকে যারা টাকা পাঠাবেন তাদের জন্য ভিডিওটি অনেক উপকারে আসবে। তো সবাই কেমন আছেন? আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 30 জুলাই 2021 রোজ শনিবার। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের জানিয়ে দেব সৌদি আরবের বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন এক্সচেঞ্জারের রেট প্রতি রিয়ালে বাংলাদেশি টাকায় কত করে পাওয়া যাচ্ছে সেটি আপনারা এই চ্যানেলে এই ভিডিওতে জানতে পারবেন। এবং মনে রাখবেন প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন এক্সচেঞ্জারের রেট যে কোনো সময় ওঠানামা করতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। শুরু করা যাক, আজ আমরা প্রথমে জেনে নেব ওয়েস্টার্ন ইউনিয়নের রেট 22.51 টাকা। সাম্বা ব্যাংকের প্রতি রিয়ালের রেট হচ্ছে 22.46 টাকা। এক্সপ্রেস মানি থেকে যদি টাকা পাঠান তাহলে পাবেন 22.49 টাকা। আজকে এসটিসি পে আপনার মোবাইলের অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি টাকা পাঠান তাহলে পাবেন 22.41 টাকা। আলরাজি ব্যাংক থেকে যদি টাকা পাঠান তাহলে পাবেন 22.39 টাকা। আজকে এনজাজের রেট হচ্ছে 22.36 টাকা। তেলেমানি থেকে যদি টাকা পাঠান তাহলে পাবেন 22.41 টাকা। আজকে ফাওরির রেট হচ্ছে 22.34 টাকা। এনসিবি কুইক পে থেকে যদি টাকা পাঠান তাহলে পাবেন 22.28 টাকা। আজকে মানিগ্রামের প্রতি রিয়ালের রেট হচ্ছে 22.39 টাকা। আজকে সবচাইতে যে ব্যাংক বা যে এক্সচেঞ্জারটি বেশি রেট দিতেছে সেটি হচ্ছে আলজামিল এক্সচেঞ্জ 22.53 টাকা। তো এই ছিল আজকের সৌদি আরবের বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন এক্সচেঞ্জারের রেট আমি আপনাদের জানিয়ে দিলাম। এবং আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, আপনারা কোন ব্যাংকের বা কোন এক্সচেঞ্জারের রেট পেতে চান কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব আপনাদের সংগ্রহ করে আপডেট দেওয়ার। তো ভিডিওটি যদি ভালো লাগে তাড়াতাড়ি একটি লাইক দিয়ে দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আপডেট পাওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।